ওই অববিত্রর জায়গা তাই সেখানে প্রবেশ এবং বের হওয়ার সময় উক্ত দোয়াটি অবশ্যই পড়তে হবে টয়লেটে প্রবেশ করার সময় বলবে আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবিসি ওয়াল খবাইস অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট হতে আশ্রয় চাই বুখারী হাদিস নং 6322 টয়লেট থেকে বের হওয়ার সময় বলবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযাওয়া ওয়া আসানী আবু দাউদ হাদিস নং 30 কারণ জিন ও শয়তান বেশিরভাগ স্নাপাক স্থানে অবস্থান করে এখন আপনাদের আরো কয়েকজনের প্রশ্ন আশ্রমে প্রবেশের পর আশ্রম উজু করা যাবে কিনা হা প্রিয় ভাই ও বোনেরা ও দর্শক শ্রোতা অবশ্যই যাবে তবে সেখানে দাঁড়িয়ে উজু করবেন সেটা যেন আগে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় কারণ প্রসাব পায়খানার ফোটা সেখানে থাকলে তখন উজু হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোসলখানাতে প্রসাব করে দিলে যদি বেশি পরিমাণ পানি ঢালা হয় যার ফলে সেখানে থেকে নাপাক পাক দূর হওয়ার ব্যাপারে আপনার প্রবল ধারণা হয় অর্থাৎ আপনি যদি মনে করেন সেখানে কোনো পোর্সা পায়খানা সিটে ফাটাও নেই তাহলে এর দ্বারা গোসলখানা পাক হয়ে যাবে এবং সেখানে আপনি ফরজ গোসলের সময় কুলি করে বিসমিল্লাহ রহমান রহিম বলে গোসল আরম্ভ করতে পারবেন এবং আপনি সেখানে সে স্থানে আপনি উজু করতে পারবেন আর দুরুল মুক্তার এক তিনশো তো তেত্রিশ তবে শায়েক আল্লাহ মোহাম্মদ বিন সাল আলে আল ওসমানী রহমতুল্লাহ তার ফত আর কানুন ইসলাম অধ্যায় পবিত্রতা গ্রহণতে লিখেছেন যে টয়লেটের মধ্যে উঁচু করলে মনে মনে বিসপিল্লা বলবে মুখে উচ্চারণ করে বলবে না টয়লেটে থাকা অবস্থায় মুখে উচ্চারণ করে জিকির করবে না তবে মনে মনে করতে পারবে আল আউসাদ এক তিনশত একচল্লিশ তদ্রূপ টয়লেটের বেসিনে উঁজু করার প্রয়োজন হলে মনে মনে বিসপিল্লা পড়ায় যথেষ্ট হবে ইনশাল্লাহ সশব্দে তা পড়া ঠিক নয় সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি ব্রিটিশ সূত্রে প্রবেশ করার পর মুখে জিকির পাঠ করবে না বরং প্রবেশ করার সাথে সাথে জিকির পাঠ করা বাদ দিয়ে নিরবতা অবলম্বন করবে ফতোয়ায় লাজনা দায়ে পাঁচ তাই মনে রাখবেন ফরজ গোসল ও অজু করার ক্ষেত্রে অবশ্যই গোসলখানা যেখানে আপনি গোসল করবেন সেখানে আপনি দাঁড়িয়ে বা বসে আপনি গোসল করবেন সেই জায়গাটি অবশ্যই বেশি বেশি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং মনে প্রবল ধারণা থাকতে হবে যে কেনাকাটির মধ্যে কোনো প্রস্রাব পায়খানা সিটি পেটাও নেই আবার কারো কারো মত হলো টয়লেটে আর বাথরুম একসাথে হলে মাঝখানে সম্ভব হলে একটা পর্দা ব্যবস্থা করতে হবে অর্থাৎ পর্দার দ্বারা একটা দেয়াল দিতে হবে যেমন রাসুল সাল্লাম জৈনিক বেদইন মসজিদে প্রবেশ করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন বুখারি দুই অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আপনি উজু গোসল করেন সেখানে আমাদের অনেক ভাই বোনের বাচ্চাদের প্রস্রাব করা এবং এটা উনি কি करिए থাকেন এটা করা যাবে না কারণ হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন গোসলখানা প্রসাব না করে কেননা শয়তানের অসসা বা কুমন্তনা সাধারণত এর জন্যই সৃষ্টি হয় আবু দাউদ 27 তিরমিজি 1assara মানুষের প্রসাব পায়খানা হলো নাজাসাতে গলি যে অর্থাৎ কঠোরnabla এজন্য হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রসাবের অপবিত্রতার ব্যাপারে কত করেছিলেন কারণ অধিকাংশ কবরের আজাব এর কারণেই হয়ে থাকে তারা কুতনি চারশো তো ছিয়াত্তর পোশাক পায়খানার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরু ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ আবু দাউদ চোদ্দ পোশাক পায়খানার সময় কোরআন পাঠ দোয়া ও জিকির করা মাকরু মুসলিম হাদিস নং পাঁচ প্রথমে আমরা জানবো গোসলের ফরজ সম্পর্কে গোসলের ফরজ কাজ হলো তিনটি এ তিনটি কাজ যথাযথ পালন না করলে ফরজ গোসল গোসল আদায় হয় না এক কুলি করা বুখারি হাদিস নং দুই শত সাতান্ন দুই ইমনে মাজা হাদিস নং পাঁচ দুই নাকে পানি দেওয়া বুখারি হাদিস নং দুই শত পঁয়ষট্টি মাজা হাদিস নং পাঁচ শত ছেষট্টি তিন সারা শরীরে এমন ভাবে পানি পৌঁছানো যাতে কোনো স্থানে শুকনা না থাকে অবৈধ হাদিস নং দুই গোসলের সুন্নাত সমূহ গোসলের সুন্নত কাজ ছয়টি এক গোসল শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করা জামিউল জামে হাদিস নং তেরো হাজার তিহাত্তর দুই পবিত্রতা অর্জনের জন্য নিয়াত করা বুখারি হাদিস নং উভয় হাত কবজি পর্যন্ত প্রথমে ধৌত করা যেভাবে অজুতে ধৌত করা হয় বুখারি হাদিস নং দুই চার কাপড়ে বা শরীরে না লেগে থাকলে তা গোসলের আগে ভালোভাবে ধুয়ে না মুসলিম হাদিস নং চার আজ গোসলের আগে উজু করা কিন্তু জায়গা যদি এত নিচু হয় যে

বুখারি হাদিস নং তিনশত নয় নারীদের সন্তান প্রসবের পর রক্ত বন্ধ হওয়ার পর গোসল ফরজ গাঞ্জুল উম্মা নয় এক হাজার চার মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজ বুখারী হাদিস নং এক হাজার একশত কখন গোসল করা শূন্য চার অবস্থায় গোসল শূন্য এক জুমার নামাজের জন্য গোসল করা শূন্য তিরমিজি হাদিস নং চারশত ছিয়াশি দুই দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত ইবনে মাজা হাদিস নং এক হাজার ছয় তিন ইহরামের জন্য গোসল করা সুন্না তিরমিজি হাদিস নং সাত শত জন্য আরাফায় অবস্থানকালে গোসল করা সুন্নত ইবনে মাজা হাদিস নং তেরোশো ছয় প্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হয়েছে এবং আপনাদের মনের সকল জট এবং প্রশ্ন স্বচ্ছ পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে শেয়ার করে অন্য কেউ এই ছোট কিন্তু মারাত্মক ভুল থেকে যেন সবাই রক্ষা পেতে পারি সেই জন্য এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ